মর্নিং আমার প্রাণপ্রিয় নবম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছো, ভালোভাবে বাসায় অবস্থান করছো। আমি প্রজ্ঞা রায়, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল খুলনা। আমি হচ্ছে সহকারী শিক্ষক বিজ্ঞান। আমি তোমাদের আজকে পদার্থবিজ্ঞানের ক্লাস নেব। আজকে আমার অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, বস্তুর উপর তাপের প্রভাব। আগেও এই অধ্যায় নিয়ে আলোচনা করা হয়েছে। এটা ধরে নাও রিভিশন ক্লাস। তো আমরা পাঠে ফিরে যাই। দেখো আমি কিছু এখানে কি পয়েন্ট দিয়েছি। তাপ ও তাপমাত্রা, তাপমাত্রিক ধর্ম, সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিনের স্কেলের মধ্যে সম্পর্ক। দেখো তাপটা কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের গরম ও ঠান্ডার অনুভূতি জাগায়। তো তাপ, দেখো কোন বস্তুতে যদি গতিশক্তি সঞ্চার হয়, গতিশক্তি বলতে পদার্থ, একটা পদার্থ বিভিন্ন অনেকগুলো পরমাণু অণু নিয়ে একটা পদার্থ গঠিত। তো দেখো কোনো একটা অণু বা পরমাণুতে যদি তাপ দেওয়া হয়, ওই তাপটা চারিদিকে ছড়িয়ে পড়বে, মানে গতিশক্তি লাভ করবে। পদার্থের গতিশক্তি দরুন, মানে পদার্থের তাপ প্রয়োগ করলে গতিশক্তি দরুন এর তাপ চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে কি হলো, তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়। এবার হচ্ছে তাপমাত্রা। তাপের একক কি? তাপের একক জুল। শক্তির একক শক্তি, তাপ এক প্রকার শক্তি, শক্তির একক ও জুল, এই জন্য তাপের একক ও জুল। আগে তাপের একক ক্যালোরি ধরা হতো, আগে তাপের একক ক্যালোরি ধরা হতো। এক ক্যালোরি সমান 4.2 জুল। এক জুল সমান 4.2 ক্যালোরি। একে ক্যালকুলেশন করলে সেটা যে ক্যালোরি। আর তাপমাত্রা কি? তাপমাত্রা বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা কোনো বস্তু, মানে কোনো বস্তু তাপের সংস্পর্শে আসলে সেটা তাপ হারাবে না তাপ গ্রহণ করবে, মানে বস্তুটি তাপ হারাবে নাকি তাপ গ্রহণ করবে সেটা হচ্ছে তাপমাত্রা। ধরো আমাদের শরীরে যদি জ্বর হয়, কারো শরীরে যদি 102 ডিগ্রি জ্বর থাকে, তখন ধরো একটা থার্মোমিটার যখন আমরা তাপ মাপি, থার্মোমিটারটি কি প্রথমে তাপমাত্রা নিচে ছিল, তাপ মাপি তখন এটা তাপ ওঠে, এটা আমাদের শরীর থেকে তাপ গ্রহণ করলো। তাহলে কোনো বস্তু তাপের সংস্পর্শে আসলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে তার উপর নির্ভর করে তাপমাত্রা। তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। তাপমাত্রা একক কেলভিন, তাপমাত্রা একক হচ্ছে কেলভিন। আর তাপমাত্রা
যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম। আবার একটা জিনিস আছে, ত্রয়োবিন্দু পানি, ত্রয়োবিন্দু কি পানি, ত্রয়োবিন্দু কি পানি, ত্রয়োবিন্দু হচ্ছে যে তাপমাত্রা পানি তিন অবস্থায় মানে কঠিন, তরল ও বায়বীয় এই তিন অবস্থায় বিরাজ করে তাকে পানি ত্রয়োবিন্দু বলে। যে নির্দিষ্ট তাপমাত্রার চাপে পানি তিন অবস্থাতে অর্থাৎ যে নির্দিষ্ট যে চাপে পানি অর্থাৎ যে নির্দিষ্ট তাপমাত্রার চাপে পানি তিন অবস্থায় অর্থাৎ কঠিন তরল ও বায়বীয় এই তিন অবস্থাতেই গ্রাস করে তাকে পানির ত্রয়োবিন্দু বলে। আর এই ত্রয়োবিন্দু, এই ত্রয়োবিন্দু তাপমাত্রা, এই ত্রয়োবিন্দু তাপমাত্রা হচ্ছে যে নির্দিষ্ট তাপমাত্রার চাপে পানি তিন অবস্থায় অর্থাৎ কঠিন তরল ও বায়বীয় এই তিন অবস্থাতেই গ্রাস করে তাকে পানি ত্রয়োবিন্দু বলে। আর এই ত্রয়োবিন্দুর তাপমাত্রা হচ্ছে 273 কেলভিন, 273 কেলভিন। দেখো 1 কেলভিন কাকে বলে, ও কেলভিন কে আমরা কে দ্বারা প্রকাশ করি, কেলভিন, কেলভিন কে আমরা কে দ্বারা প্রকাশ করি, 1 কেলভিন কাকে বলে, পানি পানি ত্রয়োবিন্দুর তাপমাত্রা
পানি তেরোজি কিন্তু তাপমাত্রা অন বাই 273 ভাগকে 1 কেলভিন বলে। তাহলে 1 কেলভিন কি? পানি তেরোজি কিন্তু তাপমাত্রা অন বাই 273 ভাগকে 1 কেলভিন বলে। এরপর পয়েন্ট আছে, তুমি দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো। তো কি গেল? তাপ ও তাপমাত্রা। এই তাপ ও তাপমাত্রা গেল। এবার তাপমাত্রিক ধর্ম, তাপমাত্রিক ধর্ম তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নির্দিষ্টভাবে পরিবর্তিত হয়, নিয়মিতভাবে পরিবর্তিত হয়, তাপমাত্রা যে ধর্মের জন্য পদার্থের তাপমাত্রা তারতম্যের জন্য পরিবর্তিত হয়। সুক্ষ্মভাবে সহজভাবে তাপমাত্রা নিরূপণ করা যায়। তাহলে কি তাপমাত্রা তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে সুষম সূক্ষ্ম ও সহজভাবে তাপমাত্রা নিরূপণ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। তো তাপমাত্রা নিরূপণ করার জন্য 3টা স্কেল আছে। কি কি? সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেল। সেলসিয়াস, ফারেনহাইট ও তাপমাত্রা পরিমাপের জন্য 3টা স্কেল আছে। সেই স্কেল গুলোর নাম হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেল। স্কেল সেলসিয়াস, ফারেনহাইট, আমরা শরীরের তাপমাত্রা মাপি হচ্ছে ফারেনহাইট স্কেল দিয়ে। সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল। C A
এই যে ঊর্ধ্বস্থম্ভ আছে, এই স্কেলগুলো ঊর্ধ্বস্থম্ভ আছে আবার নিম্নস্থম্ভ আছে। সেলসিয়াস স্কেলে ঊর্ধ্বস্থম্ভ হচ্ছে, সেলসিয়াস স্কেলে নিম্নস্থম্ভ মানে এটা হচ্ছে বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্বস্থম্ভ হচ্ছে, ঊর্ধ্বস্থম্ভ হচ্ছে বাষ্প বিন্দু। এই হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইনাইট স্কেলে নিম্নস্থম্ভ 32 ডিগ্রি ফারেনহাইট, ঊর্ধ্বস্থম্ভ হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলে নিম্নস্থম্ভ 273 কেলভিন, আর ঊর্ধ্বস্তম্ভ হচ্ছে 373 কেলভিন। তো আমরা দেখো ঊর্ধ্বস্তম্ভ, ঊর্ধ্বস্তম্ভ হচ্ছে ঊর্ধ্বস্তম্ভকে নিম্নস্তম্ভ নিম্নস্তম্ভকে বলা হচ্ছে বরফ বিন্দু। আর এখানে মৌলিক ব্যবধান আছে, একটা মৌলিক মৌলিক ব্যবধান কি ঊর্ধ্বস্থম্ভ নিম্নস্থম্ভের মধ্যে? পার্থক্য সেটা হচ্ছে মৌলিক ব্যবধান। যেমন 100 - 0, 100 এটা হচ্ছে মৌলিক, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে ঊর্ধ্বস্থম্ভ আর সেলসিয়াস স্কেলে নিম্নস্থম্ভ, এর মৌলিক ব্যবধান হচ্ছে 100। এখন আমরা তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক বের করব। আচ্ছা সেলসিয়াস স্কেলে দেখো, সেলসিয়াস স্কেলে ঊর্ধ্বস্থম্ভ নিম্নস্থম্ভ হচ্ছে কেলভিন স্কেলের ঊর্ধ্বস্থম্ভ 373 কেলভিন, আর নিম্নস্থম্ভ 273 কেলভিন। তাহলে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্বস্থম্ভ 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিম্নস্থম্ভ 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে ঊর্ধ্বস্থম্ভ 212 ডিগ্রি ফারেনহাইট, আর নিম্নস্থম্ভ 32 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেলে ঊর্ধ্বস্থম্ভ 373 কেলভিন, আর নিম্নস্থম্ভ 273 কেলভিন। এখন আমরা এই তিনটা স্কেলের মধ্যে সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে সম্পর্কটা করব। সেলসিয়াস, ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্ক সেটা
অবস্থা দেখে বুঝতে পারছো তো একটা সুবিধা কি ফিজিক্সে ফ্রি হ্যান্ডে আঁকা যায়। তো এইটা হচ্ছে মেথে হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা ফারেনহাইট স্কেল, এটা কেলভিন স্কেল, আর আমরা একটা আর একটা স্কেল পাশাপাশি বসালাম। এটা পাশাপাশি যেটা বসাবো
तापमात्रा সুস্থ মানুষের দেহে তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস হলে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কত আমরা জানি কি আমরা জানি c/5 সমান f-32 যদি এখানে কেলভিন আসতো তখন কে আসতো তো এখানে সেলসিয়াস ফারেনহাইট আছে আর সেলসিয়াস চেঞ্জ এই জন্য আমরা এই সম্পর্কটা নিলাম তো আমাদের সেলসিয়াস ফারেনহাইট ও কেলভিন স্কেলের মধ্যে যে সম্পর্ক c/5 সমান f-32/9 সমান k-273/5 এটা সব সময় মনে রাখতে হবে এইখান দিয়ে যতই তোমাদের গাণিতিক কোনো প্রবলেম সলভ করতে পারবা এটা ঠিকই তো আজকে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ